সত্যি কথা বলতে দাদা আমি এই গুজরাটে ফিশারি মোনা কাজে এই আর এই গুজরাটে যে কি বিপদে পড়েছি দেখো আমার নাম ভীমা আগে আমার ভীমের মতো চেহারা ছিল রাত জেগে হ্যান্ডেল মেরে মেরে ভীমের গায়ে থেকে এখন জামা গলে যাচ্ছে তবে যদি বলো বাড়ির ছেলে বাড়ি যায়নি কেন ঘরের ছেলে ঘরে যাওয়ার জন্য মন কাঁদে কিন্তু আমি যেতে পারিনি আমি তো এখানে বক ধরা ফাঁদে পড়ে গেছি এই গুজরাটিরা জোর করে একটা মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে যাদের সঙ্গে কাজে ছিল কালকে সকালে বাড়ি চলে যাবে আমি চিন্তা ভাবনা করছি এদের সঙ্গে কি চুপি চুপি পালাবো এ গুজরাটের মাল গুজরাটে থাক এ মাল বাংলায় ঠকালে শিওর বাঁধবে হামলা এ গোরাবি গুজরাট নে আধারতে চাপা ক্যা রাতানায়া নামান दुनिया बा गुजरात तो मारो मक्खी रे ए अलग के बा मारी बे बोल आई बेरी आई बेरी आई बेरी आई মার দেগা মেত্রাসা তুমি কাটাওগি মেত্রাসা ঘর বসাওগি
এই মাল মনে হয় আমার সঙ্গে আমাদের বাড়ি যাবে বলতে আমিও 2 বছর গুজরাটে আছি হিন্দি ভাষা আমিও জানি হিন্দি বলে দেখি বুঝতে পারলো পারলো না পারলো না পারলো বলি তুমি কি আমার সাথে আমার বাড়ি যায় কি বা আমাদের ওখানকার কাজকর্ম করতে পারে গা তো এবারে কি বলেছি নিশ্চয়ই বুঝতে পারতা হে কাহো সাইজি तेरे साथ तेरे मुलुक में जाएगी बा मैं सब करेगी खाना बनोगी के तुझे काम करेगी सुबह को शाम तेरे साथ रहेगी चल ले के तेरे गा पूरा बात मानोगी तबे देरी नहीं करता है ताताड़ी रेडी होता है 3:10 ट्रेन होता है मैं बहुत खुश होगा बा थोड़ी दूर बोल मैं स्वामी को घर जाएगी শালা এর কি চুম খার ব্যামো আছে নাকি বলো দিন শালা খেচে খেচে চুম খাচ্ছে দাদা দেখেছো গুজরাটে মাল শুধু বাড়ি নিয়ে যাবো বলেছি বলে কেরম ভাবে কুদরচ্ছে তবে বিয়ে যখন করেছি এই মেনে বাড়ি যাবো তবু তো পাড়ার লোক বলবে যে গায়ের ছেলের গুজরাটি গুজরাটি অপরূপ লীলা তব করুণ তোমার অপরূপ লীলা তব করুণ তোমার গিরি হারি গোপাল শাখার কাছে তুমি চির নিরূপ শিরাধার হৃদয়ে তুমি রূপিত শাখার কাছে তুমি চির নিরূপ শিরাধার হৃদয়ে তুমি রূপিত শ্রীরাম সুদাম সখা গোঠে রাখার শ্রীরাম সুদাম সখা গোঠে রাখার অপরূপ লীলা তব করুণ তোমার অপরূপ লীলা তব করুণ তোমার কি ধারি গোপাল অপরূপ লীলা তব করুণ তোমার অপরূপ লীলা তব করুণ তোমার দিদি গো দুঃখের কথা কি বলবো একমাত্র বাম্ম মোরা নাতি তা তার কত কষ্টে মানুষ করলাম জানো এই কচি শালুক পাখির বাচ্চা যাইরাম ছাত খাইয়ে বড় করে ও সাইরাম ভুট্টার আটা খাইয়ে আর মানুষ করলাম মা গো দিব্য ঘরে ছিল কি সুন্দর পড়াশোনা করতে ছিল তার মধ্যে হঠাৎ কি যে হলো গেরানা ছেলেদের কথা শুনে চলে গেল কোথায় না সে গুজরাটে ফিসারি মোনা কাজে বাবারে বাবা আজ দেখতে দেখতে পাকা 2 বছর হয়ে গেল এখনো পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাইনি এই তো কালকে দুপুর বেলা দেখলুম ওর সঙ্গে যারা যারা গেছিল তারা সব একে একে ঘরে চলে গেছে আর সেকেন্ড গিয়ার বুকে কি মাটি উঠে গেল দিদি গো আমার কি মনে হয় জানো ও মনে হয় আর বেঁচেন মুখ পড়া মনে হয় সেকেন্ডটা গিয়ার মরে ও সাদে দিদি মারে যাইনি আমি মরে আদে মোরা হয়ে গেছি বে করে দেখ না কাঁচা মেরে নতুন বগে ঘরে ও সাদের দিদি মারে যাইনি আমি মরে ও সাদের দিদি মারে যাইনি আমি মরে আদে মোরা হয়ে গেছি বে করে দেখ না কাঁচা মেরে নতুন বগে ঘরে কাঁচা মেরে নতুন বউ এলো ঘরে কাঁচা মেরে নতুন বউ এলো ঘরে হ্যাঁ রে ভীমা তুই কার নিয়ে আছি কেন আমি তো নাতবর সঙ্গে করে এনেছি কি সব গুণাস ওই জন্য তুই বাড়ির কথা ভুলে গেছি এই তা তুই তো সবে কাজে থেকে এলি মেয়েটা কোথায় বিয়ে করে নিয়ে এলি ওই দেখ গুজরাটের মাল ধরে নিয়ে চলে এই ওয়া কে সেই গুজরাটে বিয়ে করে নিয়ে বাড়ি আইছি হ্যাঁ রে ভাই এই খবর যদি পাড়ার লোক জানে বাড়িতে লাইন পড়ে যাবে যে দেখবে সে বলবে গায়ের ছেলের গুজরাটি তুই শুধু একবার আলাপ করে দেখ কি যন্ত্রটা এনেছি আলাপ করবা কি রে বাবারে বাবা এই রাম কাঁচা মারা মাল আমি আমার বাপের জন্মে দেখি দেখে নে তাই এ বাউ মে তোর বাবার নাম কি এক কোন লাগতা হেলে বা ও তোহারা মা লাগতা হ্যাঁ
ও বাবা এ মে কি বলে রে ও কি বলতে তুই বুঝতে পারি নি ও বলতে তুই ওর কে হোশ ওই চে দে তা আমি তো ও দিদিমা হই তো আর ও দিদিমা মানে তোমার দিদিমা উসকো পার নেই সমস্তে হেলে বা তুমি ও নেই বুঝতে পারতা হে ও তো আমার দিদিমা লাগতা হে আমার দিদিমা লাগতা হে মানে তোমার দিদি শাশুড়ি লাগতা হে এবারে কি বলেছি নিশ্চয় বুঝতে পারতা হে এই ভীমা তুই যাই তো ভালো হিন্দি বলতি রে বাবা আমার নাতি কি সুন্দর পটপট করে হিন্দি বলতে চেয়ে দেখ হ্যাঁ রে হ্যাঁ দু বছর গুজরাটে থেকে হিন্দি পুরো গিলে খেয়ে নি তুই শুধু একবার সংসারে কি কাজ করতে হবে বলে দে দেবি টপ টপ করে করে দেই গে দে এই তা ও কি বলতে চাই কি তো বুঝতে পারলি ও সঙ্গতি কি করে সংসারটা করবি দিদি মারে সংসার তোর অসুবিধা হবে নি এই তো এক সপ্তাহ সংসার করে তার ওর বাড়ি নি তুই শুধু সংসারে কি কাজ করতে হবে বলে দে দেবি টপ টপ করে করে দেই গে দে দেখ ভাই ও হয়তো সব কাজকর্ম করতে পারবে ও কি আমার গোবিন্দের সেবা করতে পারবে কি হয়েছে তোর গোবিন্দ সেবা করে তোমা খেয়ে দে তুই শুধু দেখে নিবি তোর গোবিন্দ সেবাটা কিভাবে করতে যে কে বাদ বলি তুমি বা বলি তুমি কি গোবিন্দ সেবা জানতা হে এবারে কি বলেছি নিশ্চয় বুঝতে পারতা হে ইয়া 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 এবি ভাই মে ইয়া ইয়া কর কে কি খিদে পেয়েছে ওরে খিদে পায়নি ও বলে তুমি যা বলবে আমি সব করতে পারো ও সব পারবি ভাই তাহলে কি বলি শোন ও তো কাজকর্ম তোর করতে হবে না তুই শুধু সকালবেলা করে উঠে আর আমার গোবিন্দ সেবাটা মন দিয়ে করিস এ বুটি কে বাদ বলি তুমি বা ঘর কো সব কাম মে ঠিক সে করে কে হ্যাঁ সব কিছু করার দরকার তুমি কি সাক্কাশি বাজাতে জানতা হে এবারে কি বলেছি নিশ্চয় বুঝতে পারতা হে কারে ঝুমুট কাইকে দিমাগ বিগাড়লো বা ও বাবা এ মের মুনা বিগাড় উঠেছে রে এই গদ তো টেন জানলি করে আছে না ওই জন্য মনে হয় এই রকম করতেছে এই আমি কি বলি শোন আমি অন্য ঘরের ভিতরে যাচ্ছি যে কি কি করতে হবে ভালো করে বুঝে বলে দিচ্ছি আর তুই বেশি দেরি করনি ভাই না খেয়ে আছি তাড়াতাড়ি চল দেরি মাত করে না সাই জি দেরি মাত মেরি নিন তাই কি তো বড়ি দূর বল জলদি কর আই দিবা এই তুই এ কাম দিন চল এর কি মুরগি ব্যামো আছে নাকি বলা দিন শুধু খিচা খিচা উঠতেছে দাদা দিদিমা কি জানে কেন আমি এই মেয়ে বিয়ে করেছি আমি তাহলে গুজরাটে ফিশারি মোনা কাজে গেছি তাহলে ফিশারি মন্ত্রীজি হঠাৎ ঝমঝম করে বৃষ্টি আছে এই ফিশারি মাইলে ওই ফিশারি যাচ্ছে আর ওই ফিশারির মাইলে এই ফিশারি আসছে আমি তাহলে পাঁচ ব্যাটারি লাইনে ছোটাছুটি করে দিছি আর ওই মেয়ে লাইটের সিসা ধরে এসে আমার কুঁড়ের ভেতর ঢুকেছে তাহলে বৃষ্টি থেমে গেছে তো চলে যাবি ও না চলে গেছে দাদা আমার পাঁচ ব্যাটারি লাইটের মাথায় শুধু হাত মাথায় শুধু আমি ভেবি যাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে সেই ভেবে ওর বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে গেছি সেখানকার লোক কি বলতে আমি বুঝতে পারছি না যেটার মতো আমার মারতে যে আর আমার মারতে যার এই ভাই খাগে শুধু হাসতে যে আর ওরা ভেবেছে মনে হয় এই মেয়ের আমি ক্ষতি করেছি বলে তোর বিয়ে করতে হবে নাহলে তোর গুলি করে মেরে দেবো সেই ভয়তে তারা বিয়ে করেছি তবে আরো অনেক গল্প আছে তোমাদের কাছে বলবো দিদিমা এখন নতুন বউটা নিয়ে বাড়ির ভিতরে গেছে আমি গিয়ে দেখি ওরা দুজনে কি করতে যে ভাগ্য ভালো
দেখ দিদিমা, তোর গোবিন্দ সেবা করবে বলে ভোটের বেলা আমার কোলের থাতে উঠে চলে এসেছে। ও কি এমন ভুল করে সকালবেলা তুই ঝাঁটার বাড়ি মাতিছিস? দুধ বোলাতে আমি পুষেছি যে কাল, আর বেশি দিন টিকবে না রে, বাঙালিরা দিলে চাও। এই মাথা গরম করবি না, আমি চাপ দিচ্ছি। তুই চাপ দিই নি, তুই যদি ওর মায়নে কইনি নি, যদি বিদেশে চলে যায় তুই বল আমি কার কাছে থাকবো। বহুত খুশ হতা হে হাম তোমারি সাথ মিলে। আর পাঁচ ব্যাটারি লাইট দেখে হয়েছে এ পাঁচ। হ্যাঁ রে ভীমা, তোর তো দু ব্যাটারি লাইট ছিল ভাই, পাঁচ ব্যাটারি লাইটটা কোথাতে পেলি? তুই জানি না, গুজরাটে কাজে গেলে পাঁচ ব্যাটারি লাইট দেয়, ওই লাইট আমার কাল শত্রু হয়ে দেই রে। যে দুধ গোলা দিয়ে আমি পুষেছি যে কাল, আর বেশি দিন টিকবে না রে, বাঙালি রা দিলে চাও। বহুত খুশ হতা হে হাম তোমারি সাথ মিলে। আর পাঁচ ব্যাটারি লাইট দেখে হয়েছে এ পাগল। আমার ঠাকুর ঘরে কুকুর ঢুকে করলো ও নাচা, আমার ঠাকুর ঘরে কুকুর ঢুকে করলো ও নাচা। নানিজি মেরা মাফ করে দিলে বা। উমা এমে এতক্ষণ পরে হাত ধরে করে কি বল? ও কি বলতে বুঝতে পারেনি, ও বলতে যদি ভুল করে থাকি আমার ক্ষমা করে দাও। আগে পড়া স্বপ্ন দেখে আইকি কম্পি লাগে। আর কেন সকালবেলায় তুলসী তোলায় উল্লি বাসি কাপড়ে? এই তুই এই কাপড় পরে ভাত খেলে আর এই কাপড় পরে শুলি, তুই কোনাক খেলে এই কাপড় পরে থানে উল্লি? কোথা থেকে আনলি ধরে নেই তোলার লজ্জা? আর এদের সঙ্গে ঘর সংসার করলে দারুণ মজা। কদিন সংসার করে একবার সব বুঝে গেছি। তুই জানি না এদের ভাষা বোঝা যাক আর না বোঝা যাক, কিন্তু সংসারে বিরাট মাকা মাকা ব্যাপার। আগে পড়া স্বপ্ন লেখ আইকি কপি না কেন সকালবেলায় তুলছে তোলাই গুল্লি বাসি কাপড়ে? কোথা থেকে আনলি ধরে নেই তোলার লজ্জা? আর এদের সঙ্গে ঘর সংসার করলে দারুণ মজা। গোপাল পাতা এই দুনিয়া তুমি তো মিরিয়া, গোপাল পাতা এই দুনিয়া তুমি তো মিরিয়া। আচ্ছা দিদিমা, বিয়েটা আমি করেছি, বউটা আমার বউ, তুই এত ফুতি মারতিছিস কেন? তুই কেন ফুতি মারতিছিস এইবার আমি বুঝতে পেরেছি। কেন মানে তোর ইচ্ছা ছিল এই গ্রামের একটা মেয়ে দেখে আমার সঙ্গে বিয়ে দিবি আর তার বিনিময়ে একটা কাপড় পাবি। আমি তোর হাত জোড়া করে বলতিছি আমার বউটা তুই মেনে নে, আমার বউর মতো একটা কাঁচামারা কাপড় তোর কিনে দেবো, তুই সেইটা পরে তোর গোবিন্দ সেবা করবি। ও ছেড়া দে, গুজরাটে এসে তোর মাথা আকার বিগড়ে গেছে। হ্যাঁ তোর মাগের মতো কাঁচামারা শাড়ি পরার বয়স আমার এখন আর আছে? এই যা আটটা দশটা পনেরোটা কুড়িটা যা পারি সব ওর দে। আর ওর যখন তোর এত পছন্দ আর ওর যখন তুই বিয়ে করেছিস, তাহলে ভাই তোরা দুজন সুখে শান্তিতে সংসার কর, আর আমার বয়স হয়ে গেছে আমি ওই গোবিন্দ সেবায় থাকি। তবে হ্যাঁ একটা কথা, এই মেয়ে যতদিন এই বাঁচতে থাকবে আমার গোবিন্দর ঘরে যেন না ঢোকে। হ্যাঁ বুড়ি রেগে চলে গেল। কাহো সাইজি, এই বুড়ি কি উপসাকারকে ভাগলো বা? ও বুড়ি কেন চলে গেছে তুমি নেই বুঝতে পারে গা? ও তো তোমার ওপর রেগে চলে গেছে বা। কেন সকালবেলা তুলসী তোলায় প্রদীপ জ্বালতা হে, সন্ধ্যা দিতা হে, তুমি নেই জানতা হে, ওর তো ঠাকুর থাকতা হে। হাই লো, পাত্র কি পাস প্রভু হে, মে তো সমস্ত নেই বা, মে মাফ কর দেন জি, ইতনা পুরা কাম মে কামি নেই করতে নি বা, আজকে সব ঠিক করলো। বলি শোনো, আস্তে আস্তে তোমার বাংলা ভাষা শিখতে হবে, বাংলার কাজকর্ম জানতে হবে, বাঙালি বউদের মতো চলতে হবে, তাহলে লোক তোমার ভালো বলবে, আর নাহলে যে টাকার মাল তোমার সেটাই চলে যেতে হবে। এবার কি বলেছি নিশ্চয়ই বুঝতে পারতা হে, তাহলে এইভাবে চলে গা, নইলে মার খেয়ে মরে গা। বলি না বড়টা উড়া পাতা চলি মছন লে তুম আকু কাহা বুড়ি মানলে সিং চপা হো মা কাটা ওয়া ওরে মেরে মেরে সে কাপজি আমি ও গোরা তেরা চুড়ি কা ঝালকা হুয়া কুড়ি কা চুড়ি কা ঝালকা হুয়া ও তো মেরে মেরে সে কাবো যে আমি ও পিয়ার আমার পরে সুখ গোরা তেরা চুড়ি কা ঝালকা হুয়া গোরা তেরা চুড়ি কা ঝালকা হুয়া ও তো মেরে মেরে সে কাবো যে আমি ও পিয়ার আমার পরে সুখ